আসসালামু আলাইকুম ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখা যাচ্ছে নাকি কি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, তোমরা যদি একটু জানাও একটু ভালো হয়। আমার কথা কি এখন আমাকে শোনা যাচ্ছে? তোমরা একটু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ময়মনসিং অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি চট্টগ্রাম থেকে সিদ্দুর নাবিলা সিদ্দিকা কদম মোবারক এমআই উচ্চ বিদ্যালয় কোতোয়ালি চট্টগ্রাম। আজকে আমি ময়মনসিং অনলাইন স্কুলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ে শব্দের কথা একটি টপিক নিয়ে পড়াবো। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো তোমরা ময়মনসিং অনলাইনে যোগদান করো এবং তোমরা তোমাদের বিজ্ঞান বই খাতা এবং একটি কলম নিয়ে বসো। তোমরা আমাকে একটু যদি কমেন্টের মাধ্যমে জানাও তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পাঠটা শুরু করি। বাটি আর চামচ আছে, কি হচ্ছে এখানে? তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? আবার করছি আমি, কি শব্দ শুনতে পাচ্ছ? তাই না, শব্দ হয়েছে। এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছ? এখানে শব্দ হয়েছে, তাই তো? আজকে আমি, তোমরা অনেকে জানো যে শব্দটা কি, শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি, শব্দ এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেটা তোমরা অনেকে আগে থেকে জানো। আচ্ছা, আমরা অনেক ধরনের শব্দ শুনতে পাই, তাই না? কিছু শব্দ আছে কি, কিছু শব্দ আমাদের বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই। কি ধরনের? কখনো হচ্ছে কি গাড়ির হর্ন, কখনো গানের সুর, কখনো পিয়ানোর বাদ্য, কখনো বা কান্নার সুর, কখনো কি হয় কোনো একটা অনুষ্ঠানে ঝমঝমাক, খুব আনন্দের অনেক একটা অনুষ্ঠানের অনেক আনন্দময় অনুষ্ঠান আমরা দেখতে পাই। তো সব শব্দগুলো কি হয়, সব কি এক ধরনের? না, আজকে আমরা জানবো এই শব্দটা কি, আসল কি। এই আমরা যত ধরনের শব্দ শুনছি না কেন, সবগুলো কি একরকম? এদের ধরনগুলো কি এবং এই শব্দটা কোথা থেকে এসেছে? তাহলে আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমরা শব্দ ও এর ধরন এবং শব্দের উৎপত্তি। শব্দ ও এর ধরন, কেমন? শব্দ ও এর ধরন, এখানে সব ফার্স্টটা আমরা বলি যে শব্দটা কি, শব্দটা আসলে কি জিনিস। আমরা জানি শব্দ এক প্রকার শক্তি,
তুমি আমরা সবাই জানি তাই না, শব্দ এক প্রকার শক্তি যা কিনা আমাদের যা কিনা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় এবং আমাদের শ্রবণে অনুভূতি সৃষ্টি করে। একটা শব্দ মনে করে একটা ফোন বেজে উঠলো, তাহলে কি হয়, সেই কম্পনটা আমাদের কানের পর্দায় আছে এক ধরনের পর্দা, সেটাতে কম্পনের সৃষ্টি করে, তখন আমরা শুনতে পাই যে মোবাইলে ফোন আসছে, তখন আমরা বুঝি যে এটা মোবাইলে একটা কল এসেছে। আবার যদি মনে করো যে কখন আমরা দেখি যে একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তখন কি হয় গাড়ির অনবরত হর্ন বাস বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে, তো সেটা আমাদের শুনতে ভালো লাগে না, ঠিক আছে, সেটাও এক ধরনের শব্দ। তাহলে সবগুলোই কিন্তু বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় এবং তা আমাদের শ্রবণে অনুভূতি জাগায়। তাহলে আমরা এখন দেখি শব্দটা কি, শব্দ শব্দ কি, শব্দ এক প্রকার শক্তি যা কিনা আমাদের কি করে শ্রবণের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, তাই তো। এবং এই শব্দটা কি হয় অবশ্যই একটা কম্পন থাকবে, যা কি হয় বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় এই শব্দ। মানে তাহলে আমরা কি জেনেছি, শব্দ কি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণে অনুভূতি সৃষ্টি করে এবং তা বস্তুর কিসের ফলে সৃষ্টি হয়, কম্পনের ফলে সৃষ্টি হয়। এখন শব্দ তো অনেক ধরনের আছে, কিছু শব্দ আমাদের শুনতে অনেক ভালো লাগে, হয়তো গানের সুর বা কেউ যদি খুব সুন্দর করে কথা বলে তাহলে আমাদের শুনতে অনেক ভালো লাগে। আবার কিছু শব্দ আছে কি শুনতে আমাদের একদম ভালো লাগে না, পচা লাগে, ঠিক আছে, আমাদের মানে খুব বিরক্তি সৃষ্টি করে। অনেক সময় দেখবা আমরা তুমি স্কুল থেকে বাসায় ফিরছো, তখন কি হয় একটা রাস্তার মধ্যে গাড়ি একটা হর্ন বাজাচ্ছে বাজাচ্ছে বাজাচ্ছে, সেটা কি হয় আমাদের মধ্যে কি হয় তোমার মধ্যে কি হয় অনেক বিরক্তি সৃষ্টি করবে, তাই না। তাহলে সেই বিরক্তি সৃষ্টি করলে সে ধরনের শব্দ আমরা পছন্দ করি না, অনেক সময় আমাদের মাথা ব্যথা করে, তাই তাই তো। তাহলে সে ধরনের শব্দ সেটাও কিন্তু এক ধরনের শব্দ। আর যদি কেউ খুব সুন্দর করে গান গান করে, হয় তুমি খুব সুন্দর গান পারো, তাই হ্যাঁ, অনেকে আছো অনেকে গান পারো, ক্লাস সেভেনে যারা পড়ছো আমি জানি তোমরা অনেকে গান খুব ভালো, কেউ গিটার ভালো বাজাতে পারো, গিটারের সুরটা অন্য ধরনের সুন্দর, তাই না। পাখির ডাক শুনো সবগুলো, এই যে গাড়ির হর্ন, হয়তো কুকুরের ঘেউ ঘেউ শুনো, ছাগলে কি করে ভ্যাঁ, ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করে, আর কি করে, আর পাখি মুরগি কি করে, মুরগিও সকালে ভোরবেলা ডাক ডাক দেয়, তাই তো। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, শব্দ যে ধরনেরই হোক না কেন, শব্দের কিছু শব্দ আমাদের ভালো লাগে আবার কিছু শব্দ আমাদের ভালো লাগে না, হ্যাঁ, সেই শব্দগুলো কি হয়, সেই শব্দগুলো আমরা কি করতে পারি, সেই শব্দগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেসব শব্দগুলো শুনতে খুব ভালো লাগে আমাদের অনেক বেশি ভালো লাগে সেগুলো কেন হয় জানো, সেগুলো একটা শব্দের নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো মেনে চলে এবং শব্দের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে সেগুলো মেনে চলে, তাই এগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে। আর যে শব্দগুলো শুনতে আমাদের বিরক্তি সৃষ্টি করে, নয়েজ গোলমেলে লাগে, সেগুলো কিন্তু শব্দের যে একটা নির্দিষ্ট নিয়ম আছে সে নিয়ম মেনে চলে না এবং নির্দিষ্ট সংখ্যক কম্পন আছে সেই কম্পনটাও কি তার চেয়ে বেশি, আমাদের একটা নির্দিষ্ট কম্পন সংখ্যা তা আমরা আস্তে আস্তে জানবো একটা নির্দিষ্ট নিয়ম। তো এই দুই ধরনের শব্দটার মধ্যে কিছু শব্দ শ্রুতিমধুর কিছু হচ্ছে নয়েজ। তো শব্দের ধরনটাকে আমরা কিভাবে ভাগ করা হয়, আবার দুটি ভাগে, এখন আমরা দেখি শব্দের ধরনটা, শব্দের শব্দের ধরন, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো কিছু হচ্ছে কি সুরযুক্ত শব্দ, যে শব্দটা আমাদের ভালো লাগে সেটাকে শ্রুতিমধুর সেটাকে না বলবো সুরযুক্ত শব্দ কি, এক নাম্বার দাও সুর যুক্ত শব্দ, ঠিক আছে। তোমরা এখন সুরযুক্ত শব্দের কিন্তু অনেক উদাহরণ দিতে পারবা, আমি হয়তো কিছু দিয়েছি নিজে নিজে বানিয়ে অনেক উদাহরণ দিতে পারবা, ঠিক আছে।
আর আছে কি সুরবিহীন, সুরবিহীন মানে শুনতে কম ভালো। সেগুলো হচ্ছে যেমন তোমরা অনেক উদাহরণ দিতে পারবা, কুকুরের ঘেউঘেউ শব্দ, তারপর গাড়ির বিরক্তিকর হর্ন, কারো চিৎকার চেঁচামেচি, ঠিক আছে, এগুলো কিন্তু বিরক্তিকর, হ্যাঁ, অনেক সময় মাথা ব্যথা করে, তাই তো? তো আজকে আমরা দেখলাম কি, এই দেখো শব্দ শুনলাম, শব্দটা কি কোনো একটা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় যা আমাদের শ্রবণে অনুভূতি সৃষ্টি করে। শব্দ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, নির্দিষ্ট নিয়ম এবং কম্পাঙ্ক থাকে নির্দিষ্ট, ঠিক আছে। আবার এই শব্দটার ধরন আছে দুই ধরনের, আমরা কি করেছি দুই ধরনের, কি সুরযুক্ত শব্দ আর একটা কি সুরবিহীন শব্দ। সুরযুক্ত শব্দগুলো অনেক ভালো লাগে শুনতে, ভালো লাগে, আর হচ্ছে সুরবিহীন শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে না, নয়েজ সৃষ্টি করে, আমাদের মাথা ব্যথা করে। সুরযুক্ত শব্দ আমাদের অনেক সময় শুনতে অনেক ভালো লাগে, ঠিক আছে। এখন এই সুরযুক্ত শব্দ আর সুরবিহীন শব্দ কেমন, এখানে আমি শব্দটা লিখে দিচ্ছি, এই সুরবিহীন শব্দ যাই হোক না কেন, সব এই দুটো ধরনের শব্দের শব্দের তাহলে উৎস একটা মেইন টপিক, সেটা হচ্ছে শব্দের উৎস, কেমন? তাহলে উৎসটা কি, সুরযুক্ত শব্দ আর সুরবিহীন শব্দ যাই হোক না, এটা কিন্তু একটা নির্দিষ্ট উৎস আছে। এখন সেই উৎসটা কি, যে বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় সেটাই হচ্ছে শব্দের উৎস, ঠিক আছে। এই উৎসটা আবার বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যায়, সে মাধ্যমটা কি হতে পারে, হতে পারে বায়বীয় হতে পারে। এখন আমরা দেখব যে শব্দের উৎসটা আসলে কি, শব্দের উৎপত্তিটা কি, ঠিক আছে। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছি আরেকবার বলছি, সেটা হচ্ছে শব্দ ও শব্দের ধরন, কেমন? শব্দটাকে, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণে অনুভূতি সৃষ্টি করে, আর কি করে, এটা একটা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়, এটা শব্দ একটা নিয়ম মেনে চলে, শব্দের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা সে মেনে চলে। আর পড়েছি কি শব্দ ধরন, শব্দের ধরন কয় ধরনের, দুই ধরনের, কি কি, সুরযুক্ত শব্দ আর একটা কি সুরবিহীন শব্দ, তাই তো? আর প্রতিটা এই দুই ধরনের শব্দই কিন্তু উৎস আছে, উৎস উৎস থাকবে, সে উৎসটা উৎস কি জিনিস, যে বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় সেটাই হচ্ছে শব্দের উৎস। এখন আমরা দেখব এই শব্দটা কিভাবে উৎপত্তি হচ্ছে, শব্দের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়, কেমন? তাহলে আমি এখন বোর্ডটা মুছে ফেলছি, এখন আমরা দেখব শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি, শব্দ ও শব্দের ধরনটা শেষ করলাম, এখন আমরা দেখব শব্দের উৎপত্তি। আমরা কি বলেছি, আমরা বলেছি সুরযুক্ত হোক আর সুরবিহীন হোক প্রত্যেকটা শব্দের কি থাকবে, একটা উৎস থাকবে, এবং তা কিন্তু বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হবে, ঠিক আছে। আমরা এখন দেখব শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তি, শব্দের উৎপত্তিটা কি জিনিস। আমরা ইতিমধ্যে বলেছি যে শব্দটা কোথা থেকে হয়, শব্দের উৎপত্তি হতে হলে সেটা একটা কি থাকবে, উৎস থাকবে, কেমন? উৎস, উৎস ছাড়া হবে না, কেমন? সেই উৎসটা কি হয়, বস্তুর কম্পনের ফলে, তাহলে উৎসটা কি, বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়, কম্পনের ফলে কি হয়, শব্দের সৃষ্টি হয়, তাই তো? সৃষ্টি হয়। তোমরা তোমাদের বই অষ্টম অধ্যায়ে, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অষ্টম অধ্যায়ে কি দেখতে পাবা, যে দুটি গুলো কিভাবে উৎপত্তি হয় সেটা পরীক্ষার মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া আছে। যে তুমি মনে করো তোমার স্কুলে গিয়েছো, তোমার স্কুলের ঘন্টা আছে না, সেই ঘন্টাটাতে আঘাত করলে, ঘন্টাটা যখন তুমি আঘাত করবে তখন কি দেখতে পাবে, সেখানে সেখানে কি হবে, একটা জোরে আওয়াজ হবে। যখন তুমি একটা হাতুড়ি দিয়ে ঘন্টাটিকে আঘাত করবে তখন কি হবে, জোরে শব্দ হবে। সে সময় তুমি যদি ঘন্টাটিকে হাতটা স্পর্শ করো বস্তুটা কি হচ্ছে, কাঁপছে, এই ঘন্টার যে থাকে না সেটা কি করবে, সেটাতে
যখন ঘন্টার আওয়াজটা যখন বন্ধ করে দিও তখন আর কাঁপছে না। তো এটা দুইটা, এটা একটা পরীক্ষা আছে, সেটা তো আমরা তোমাদেরকে পরীক্ষণের মাধ্যমে দেখিয়ে দেবো। এখন আরেকটা আছে যে একটি থালার মধ্যে, থালা আছে তোমাদের, একটি থালার মধ্যে কিছু পানি নিলে সেই পানিতে কি করবে, পানি সহ থালা শক্ত লোহা চামচ দিয়ে আঘাত করো, তাহলে তুমি দেখবে যে প্লেটের পানিগুলো কাঁপছে। তার মানে কি বস্তুর কম্পনের ফলে সব। এখন আমি তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি। এখন আমরা যেটা জানবো যে শব্দের উৎপত্তির কারণ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সবাই ভালো করে দেখতে পাচ্ছ, কেমন এটা তোমরা দেখতে পাচ্ছ উৎপত্তির কারণ জানা। আমরা একটু আগে বলেছিলাম কি, যখন আমরা, তুমি স্কুলে গিয়েছি, স্কুলেই তো ঘন্টা দেয়, আর হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুলে যখন ঘন্টা দেবে, এটা মনে করো একটা ঘন্টা, সেখানে তুমি কি দিয়ে আঘাত করবে, একটা তখন কি করবে দেখবে যে যখন তুমি এখানে ঘন্টা বাজানোর পর তুমি স্পর্শ করবে দেখবে কি সেটা কাঁপছে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারবে যে বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি, এভাবে তুমি জানো। আরেকটা পরীক্ষা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে থালা, একটি থালা আছে বাবা, সেটা হচ্ছে একটি থালার মধ্যে কিছু পরিমাণ পানি নিবে, পানি নেওয়ার পর সেটাতে কি করবে তুমি একটা চামচ দিয়ে আঘাত করবে, আঘাত করলে কি হবে থালার পানিগুলো কাঁপতে থাকবে। তার মানে কি বস্তুর কম্পনের ফলে থালার শব্দ উৎপত্তি হয়, এটা হচ্ছে কি বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেমন। আমি নিয়েছি তোমাদের জন্য, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, তোমরা লক্ষ্য করো এখানে একটা থালা আছে, কেমন এই থালায় পানি আছে, কিছু পরিমাণ পানি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, হ্যাঁ। এই পানি, এই বাটিটাকে যদি আমি চামচ, এই চামচটা কিন্তু একটা স্টিলের চামচ, কেমন এটা দিয়ে আঘাত করি, দেখো তোমরা এখানে থালার পানিগুলো কাঁপছে, এখন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আবার দেখো এই যে পানিগুলো কাঁপছে, তার মানে কি বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এটা তুমি বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম যে বস্তুর শব্দ, এটা দেখেছি শব্দ, এর দুটো পরীক্ষা দেখেছি, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শব্দ কি, শব্দের ধরন কয় ধরনের, আর শব্দের উৎপত্তির কারণ, উৎস থেকে শব্দের, উৎসের মধ্যে শব্দের বস্তুর কম্পনের ফলে কি শব্দের উৎপত্তি হয়, আর শব্দের উৎপত্তির কারণে দুইটা পরীক্ষা আছে সেটা আমরা দেখিয়েছি, কেমন। তো তোমরা এ দুটোই কিন্তু বাসায় তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এখন আমরা আজকে যেটুকু পড়িয়েছি, হ্যাঁ, কি পড়ো শব্দটা কি, এখন যদি তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিই, সেটা হচ্ছে, সেটা তোমাদের যেহেতু ক্লাস সেভেনে তোমরা, তোমাদের কিছু অবজেক্টিভ প্রশ্ন আসে, আমার কিছু সৃজনশীল প্রশ্ন আসে, তাই তো। এই অবজেক্টিভ প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সৃজনশীল আছে, ঠিক আছে। এই অধ্যায় থেকে আমরা কিছু কি দিব, কিছু অবজেক্টিভ প্রশ্ন দিব, আর তোমাকে কিছু সৃজনশীল প্রশ্নটা আমি দিয়ে দিব, কেমন। তোমরা চট করে খাতা লিখে নাও, প্রশ্ন বেশি বড় প্রশ্ন দিব না, কেমন, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আর কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব, কেমন, ছোট্ট ছোট্ট প্রশ্ন দিব। সেটা একটা হচ্ছে নৈমিত্তিক প্রশ্ন, শব্দ কি লিখতে পারো, শব্দ এক প্রকার শক্তি, খতে তুমি দিতে পারো
যদি থাকে বস্তু কম্পনের ফলে উৎপন্ন তাহলে উৎপন্ন তাহলে কি শব্দ কিন্তু এক প্রকার শব্দ সেটাও ঠিক আছে শব্দ বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয় সেটাও ঠিক আছে ক দিচ্ছি সেটা হচ্ছে শব্দে উৎস থাকে অবশ্যই তোমরা বলতে পারবা শব্দ অবশ্যই একটা উৎস থাকে ইতিমধ্যে আমি তোমাকে পড়িয়েছি গ আরেকটা প্রশ্ন দিচ্ছে ঘ আরেকটা প্রশ্ন দিচ্ছে যে সেটা হচ্ছে শব্দের উৎস থাকে এবং সেটা কি হয় কোনো না কোনো মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের মাধ্যম থাকে শব্দের মাধ্যম থাকে এটা একটা প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে শব্দের ধরন কি শব্দের ধরন কয় প্রকার বা কয় ধরনের কি কি ক তোমরা অবশ্যই বলতে পারবা এভাবে দুই প্রকার পুরোটা লিখতে হয় খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার ঠিক আছে আমি বেশি দেব না দুইটা মাত্র দিয়েছি নব্বইটি প্রশ্ন আর তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন দিব সেটা তোমরা আবার দেখো আমি দিয়েছি তোমরা অবশ্যই পারবা আশা করছি তো আমি এটা মুছে ফেলবো মুছে ফেলি কেমন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে তোমাদের কি হয় সৃজনশীল প্রশ্নে থাকে চারটা থাকে জ্ঞান অনুধাবন প্রয়োগ আর কি উচ্চতর দক্ষতা এই চারটা থাকে সেই মধ্যে আমি ছোট ছোট প্রশ্ন দিচ্ছি ছোট প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারি যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন প্রশ্ন নিজে তোমরা এখন দেখবা নিজেরাই তৈরি করতে পারবা হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্ন কি কি শব্দ কি বলো তুমি তুমি নিজেই পারবা শব্দের ধরন কয় প্রকার হ্যাঁ বা কয় ধরনের হয় তিন দিতে পারো যে কিভাবে শব্দের উৎপত্তি হয় বা তুমি দিতে পারো উৎস কি উৎস কি আরেকটা দিতে পারো সুর যুক্ত শব্দ কোনগুলো বা সুর যুক্ত শব্দ সুর যুক্ত শব্দ কোনগুলো আমরা অবশ্যই পারবো সুর যুক্ত শব্দ বলতে সুর যুক্ত শব্দ কি দাও তারপর সুর বিহীন শব্দ সুর বিহীন শব্দ কি ঠিক আছে আশা করছি তোমরা খুব ভালো মতোই পারবে প্রত্যেকটা প্রশ্ন শব্দ কি শব্দের ধরন শব্দের উৎস সুরযুক্ত শব্দ সুরবিহীন শব্দ আর দুটি পরীক্ষা করিয়েছিলাম সে দুটো কি কি পরীক্ষণের মাধ্যমে একটা সে ঘন্টা একটি পরীক্ষা করেছে একটা তো থালার মধ্যে শব্দের তো আজকে তোমরা লিখে নাও আমি তাহলে মুছে ফেলছি কেমন সবাইকে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম।